বউ ভাতের রাতে বাড়িতে আগুন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মছলন্দপুর এলাকায়। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার লিক করে ঘটে এই দুর্ঘটনা। বউ ভাতের অনুষ্ঠান, সন্ধ্যা থেকেই বাড়িতে অতিথিদের আগমন, জমিয়ে চলছে রান্না বান্না, হঠাৎ আগুন লেগে যাওয়ায় বিপত্তি। বউ ভাতের দিন সন্ধ্যায় বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাথমিক অনুমান বৌভাতের রান্নার জায়গা থেকে গ্যাস লিক করে ঘটে এই দুর্ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ। এই সুন্দর সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, বাস্ট হয়ে প্যান্ডেল সব ধুয়ে গেছে, গেল জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে, হ্যাঁ পুরো নষ্ট হয়ে গেছে, সবারই মন খারাপ। এমন দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত মহিষা মছলন্দপুর এলাকায়। রবিবার সন্ধ্যায় মহিষা মছলন্দপুর এলাকার একটি বাড়িতে বৌভাতের অনুষ্ঠান চলাকালীন রান্নার গ্যাস থেকে আচমকায় আগুন ধরে যায়। বিয়ে বাড়িতে তখন নিমন্ত্রিত অতিথিতে ভর্তি, আচমকা আগুন লেগে যাওয়ায় হইচই পড়ে যায় বিয়ে বাড়িতে, সকলে আতঙ্কিত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন, দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিছু করার নেই এখানে, আর কিছু করবো, আর 70 লোকজন এসেই গেছে, কিচ্ছু করার নেই এখানে, আর 300-350 হাফ এসছে, আর হাফ এখনো রাস্তায় রয়েছে। কি বলবেন, কি করবো, কিছু বলার নেই, অবস্থা বুঝে তারা ব্যবস্থা করবে। গ্যাসের সিলিন্ডার সঠিক আমি জানি না, ঢুকতে পারে এই পর্যন্ত, গাড়ি ঢুকতে পারে না মনে হয়, ওই দূরের থেকেই হয়তো নিবন্ধনের চেষ্টা করেছি। কিভাবে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলো সে কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ, দমকল বিভাগের কর্মীরা ও হাবড়া থানার পুলিশ খতিয়ে দেখছে সম্পূর্ণ বিষয়টি। গ্যাস সিলিন্ডারে লিক করে আগুন ধরে গেছে, কি জানি না কি বলবো, কিছু বলার কিছু নেই, এখন বুক করে ধরে গেছে, কেউ তো আর জেনে বুঝে নেই, এখন ধরে গেলে এখন কি করা যাবে, ঠাকুর যে টোকা করেছে এটাই অনেক। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যাসল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।